চ্যান্সেলর ডিসকাশন করেছেন যে আমাদের ভারতবর্ষেও দিন দিন জনসংখ্যা বাড়ছে, সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে সাউথ ডিস্ট্রিক্ট গুমতি আমাদের যে সেক্স রেশিও ইকুয়াল করা, সমান করা, মেল ফিমেল রেশিও সমান করা, অনেকটা যে আমাদের ফিমেল কম রয়েছে সেই রেশিওকে সমান করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম চালু হয়ে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তো সেই দিকেও আমাদের নজর দিতে হবে যে আজকে বিভিন্ন প্রকল্পই আমাদের কেন্দ্র সরকার থেকে এবং ত্রিপুরা সরকার থেকে বিভিন্ন ধরনের স্কিম প্রকল্প চালু হচ্ছে, অনেকেই সেটা সঠিকভাবে জানে না। সেগুলো কিন্তু অনেকটাই বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে কিন্তু সেগুলো অনেকটা প্রচার করা যায়। তাহলে তাদের মেন্টালি, তাদের ফিজিক্যালি বিভিন্ন ধরনের তাদের বাধা আসতে পারে শিক্ষাক্ষেত্রে। তার জন্য আমাদের যে একটা গত বছরে একটা কৌশল স্কিম চালু হয়েছে যাতে করে বাচ্চারা যাতে ভবিষ্যতে
তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করে এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ধন্যবাদ।